বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী বলছেন মঈন খান। এদিকে ব্রয়লার মুরগির দামে আগুন, পাঁচ দিনের ব্যবধানে বেড়েছে 80 টাকা। জানাবো ধর্মভিত্তিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে যার যার মতো, তবে দৃষ্টি বিএনপির দিকে। এবং সর্বশেষ জানাবো গাজীপুরে 3 ঘন্টা পর নিয়ন্ত্রণে ঝুট গোডাউনের আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী বলছেন মঈন খান। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে সরকার জনগণের ভোগান্তি বাড়াচ্ছে, এর মধ্যে দফা দফা বাড়াচ্ছে বিদ্যুতের দাম, সরকারের এমন সিদ্ধান্ত গণবিরোধী। মঈন খান আরও বলেন, IMF-এর কঠিন শর্তের প্রভাব ধনীদের ওপর নয়, পড়বে গরিবদের ওপর। সরকার জোর গলায় বলেছে IMF সন্তুষ্ট হয়ে লোন দিয়েছে, আদতে IMF-এর কাছে ভিক্ষা চেয়েছে তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অভিযোগ করে বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে ক্ষমতাসীনরা। তিনি বলেন, সরকার ভয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না, তারা ভালো কাজ করলে সুষ্ঠু নির্বাচনে ভয় কেন। তবে বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে, সফল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ব্রয়লার মুরগির দামে আগুন, পাঁচ দিনের ব্যবধানে বেড়েছে 80 টাকা। যশোরে বাজারে নতুন রেকর্ড গড়েছে ব্রয়লার মুরগির দাম, পিছিয়ে নেই খাসি এবং গরুর মাংসের দাম। খামারিরা মুরগির সরবরাহ কমিয়ে দেওয়ায় গত 5 দিনের ব্যবধানে কেজি প্রতি 80 টাকা বেড়ে ব্রয়লার মুরগির দাম কমেছে 230 টাকা। ব্রয়লার মুরগির দাম হয়েছে 230 টাকা। ব্যবসায়ীরা জানান, বুধবার ব্রয়লার মুরগি প্রতি কেজি 230 টাকা করে বিক্রি হচ্ছে, গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 950 থেকে 1000 টাকা পর্যন্ত। খামারিরা ব্রয়লার মুরগির সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে এখন অস্থিরতার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে তারা। চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজারের মুরগি ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, গত 5 দিন আগে ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি করেছি 150 টাকা, গত 2-3 দিন ধরে বিক্রি করতেছি 230 টাকা করে। বড় বড় খামারিদের খামারে মুরগি না থাকায় তারা বাজারে মুরগি সরবরাহ কমিয়ে দিয়েছে, ফলে ব্রয়লার মুরগির দাম বেড়ে চলেছে। এটা ব্রয়লার মুরগির বাজারে রেকর্ড বলা যায়। বড়বাজার কাঠেরপুর এলাকায় মাংস ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, গরু বিক্রি করছি প্রতি কেজি 700 থেকে 750 টাকা করে, খাসির মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 950 থেকে 1000 টাকা করে। গরু ও খাসির মাংসের দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্রয়লার মুরগির দামও বৃদ্ধি পেয়েছে, ফলে নিম্ন আয়ের মানুষ এবং বিভিন্ন মেসে সাতটা পাঁচে শিক্ষার্থীরা মাংস কিনতে এসে হিমশিম খাচ্ছে। কথা হয় রিক্সা চালক বাইজিৎ হোসেনের সঙ্গে, তিনি বলেন, আমি ভাড়ার রিক্সা চালিয়ে দিনে 300 থেকে 400 টাকা উপার্জন করি, এই টাকা 5 সদস্যের পরিবারের খাওয়া খরচ এবং ছেলে মেয়েদের পড়াশোনার পেছনে ব্যয় করতে হয়। গরু ও খাসির মাংস আমাদের কাছে এখন তো স্বপ্ন। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা ছিল ব্রয়লার মুরগির মাংস, সেটার দাম এখন ঊর্ধ্বগতি। প্রতি কেজি ব্রয়লার মুরগি 230 টাকা করে বিক্রি হচ্ছে, মুরগি একটা ওজন দিলে দাম হচ্ছে 300 থেকে 450 টাকা। মুরগি এখন আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। ধর্মতলা এলাকায় মেসের শিক্ষার্থী আলভি রহমান বলেন, মেসে গরু ও খাসির মাংসের কথা চিন্তাই করা যায় না, সচরাচর ব্রয়লার মুরগি দেওয়া হতো, সেটারও যার দাম বেড়েছে তাতে এখন মেসের বাজার করতে এসে অনেকে মাংস না কিনে ফিরে যাচ্ছে, আবার অনেকে মাংস কিনতে গিয়ে অন্যান্য কাঁচা বাজার কিনতে হিমশিম খাচ্ছে। বর্তমানে বাজার তদারকির প্রয়োজন। ধর্মভিত্তিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে যার যার মতো, তবে দৃষ্টি বিএনপির দিকে। আগামী জাতীয় নির্বাচনে ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর কোনো দল কী ধরনের ভূমিকা অবতীর্ণ হবে তা এখনও পরিষ্কার নয়। বেশিরভাগ ইসলামী দলের দৃষ্টি বিএনপির দিকে। বিএনপি যদি আন্দোলন করে সরকারকে চাপে ফেলতে পারে তাহলে ধর্মভিত্তিক দলগুলোর অবস্থান হবে একরকম, আর যদি বিএনপি নির্বাচনে অংশ নেয় তাহলে অবস্থান হবে আরেক রকম। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মূলত রাজনৈতিক সমীকরণ সামনে রেখে অধিকাংশ ইসলামী দল পরিস্থিতির উপর নজর রাখছে। এর মধ্যে একটু ব্যতিক্রম চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা এবার জোরে সোরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে সমমনা কয়েকটি ইসলামী দলকে নিয়ে একটি নির্বাচনে জোট গড়ারও চেষ্টা করছে। তবে একাধিক ইসলামী দলের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন ঘিরে ধর্মভিত্তিক দলগুলো ভালোই চাপে আছে, তাদের উপর সরকারি মহলে শক্ত নজরদারি রয়েছে, যাতে ইসলামী দলগুলো কোনোভাবে বিএনপির দিকে না ঝুঁকে পড়ে। মহল বিশেষের এই তৎপরতা বিবেচনায় রেখেই ইসলামী দলগুলো রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছে। তারা দেখতে চাইছে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায়। যদিও এর মধ্যেই ধর্মভিত্তিক নিবন্ধিত অনিবন্ধিত প্রায় সব দলই যে যার মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, একই সঙ্গে যার যার আঙিনায় দলীয় শক্তি বৃদ্ধির চেষ্টা করছে। ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন রাজনীতিতে বেশ সক্রিয়। জামায়াত প্রায় 2 যুগ ধরে বিএনপির সঙ্গে আন্দোলনের
নির্বাচন করেছে। সম্প্রতি বিএনপি ২০ দলীয় জোট আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়ার পর জোটবদ্ধ রাজনীতির নতুন যে মেরুকরণ হয়েছে তাতে জামায়াত বাদ পড়েছে। প্রথম দুটি কর্মসূচির পর তারা যুগপৎ কর্মসূচি থেকে দূরে রয়েছে। এ অবস্থায় চলমান আন্দোলন এবং আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের ভূমিকা কেমন হবে তা এখনও চূড়ান্ত নয়। যদিও দলের নেতারা বলছেন তারা সরকার বিরোধী আন্দোলনে আছেন, থাকবেন জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে আন্দোলন এবং নির্বাচন প্রশ্নে বিএনপির সঙ্গে তাদের বনিবানা হবে কি হবে না সেটি দুই পক্ষের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে একটি বিষয়ে জামায়াত একমত যে বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটি 2014-2018 সালের নির্বাচনে প্রমাণিত হয়েছে। তাই এই সরকারের কর্তৃত্বে জামায়াতের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত। তবে নির্বাচনকালীন সরকারে যদি বড় ধরনের বিশ্বাসযোগ্য পরিবর্তন আসে এবং সেটি যদি বিরোধী দলগুলোর কাছে গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে জামায়াতে সে নির্বাচনে অংশ নিতে পারে। দলের উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলছে কাঠামোগতভাবে জামায়াতের এক রকম নির্বাচন প্রস্তুতি এবং প্রার্থী বাছাই করা থাকে। এবার তারা 100টি আসন ধরে নির্বাচনের ব্যাপারে মনোযোগী। নির্বাচন কমিশনে জামায়াতে নিবন্ধন নেই, তাই 2018 সালের নির্বাচনে তারা বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিল। এবার বিএনপির সঙ্গে সমঝোতা হওয়ার সম্ভাবনা কম, তাই স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে জামায়াত। এ বিষয়ে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বর্তমান সরকার 2014-2018 সালে জনগণের ভোটে ক্ষমতায় আসেনি, সুতরাং গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষায় জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার প্রয়োজন। এজন্য সব বিরোধী দলের ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে একটি দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি, যার মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে সোচ্চার চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, কিন্তু আগামী নির্বাচনে দলটির অবস্থান কী হবে তা এখনও পরিষ্কার নয়। যদিও বর্তমান নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতির সংলাপ, এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপের অংশ নেয়নি ইসলামী আন্দোলন, এখন দলটি বলছে নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করলে তারা নির্বাচনে অংশ নেবে। একই সঙ্গে তারা একটি নির্বাচনী মোর্চা গঠনেরও চেষ্টা চালাচ্ছে। ইসলামী আন্দোলনের তারা মনে করেন নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। তারা সর্বদলীয় জাতীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন চান। সংশ্লিষ্ট সূত্র জানায় আগামী নির্বাচনে দলটি কী করতে চায় তা স্পষ্ট ইঙ্গিত আছে গত 16 ফেব্রুয়ারি বরিশালের চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে দলের আমির সহ দুই নেতার বক্তব্যে। আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন তারা সব ইসলামী দলের সমন্বয় মজবুত প্ল্যাটফর্ম গঠনে কাজ করছেন। আর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করলে তারা নির্বাচনে অংশ নেবেন। তারা তত্ত্বাবধায়ক সরকার নয়, সর্বদলীয় জাতীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন চান। এই জাতীয় সরকারের রূপরেখা কেমন হবে জানতে চাইলে গাজী আতাউর রহমান বলেন, এ বিষয়ে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত এখনো হয়নি, তবে আমরা একটি পূর্ণাঙ্গ রূপরেখা দেব। তারা সর্বোচ্চ 6 মাসের মধ্যে নির্বাচন করবে। এই সরকারের বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, সবাইকে সমন্বয় করে সমঝোতায় আসতে হবে। বিগত রংপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক জায়গায় ভালো ভোট পেয়ে রাজনৈতিক মহলের নজর আসে ইসলামী আন্দোলন। এখন দলটি চেষ্টা করছে সমমনা এবং কওমি মাদ্রাসা ভিত্তিক মোট 8টি দল নিয়ে নির্বাচনী মোর্চা করতে। দলগুলো হলো প্রয়াত শাইখুল হাদিস প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস, মুফতি ফজলুল হক আমিনের ইসলামী ঐক্যজোট জমিয়াতে উলামা ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, ফরাজি আন্দোলন ও বাংলাদেশ মুসলিম লীগ। প্রায় সব দলের সঙ্গে ইসলামী আন্দোলনের অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে। তবে উপরে উল্লেখিত দলগুলোর মধ্যে কওমি মাদ্রাসা ভিত্তিক 4টি দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তার ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী জোট গঠনে আগ্রহী নন। বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব জালালউদ্দিন আহমদ বলেন, আমরা এই মুহূর্তে জোটের পরিবেশ লক্ষ্য করছি না, তাছাড়া আমরা নিজেরাও জোটের ব্যাপারে আগ্রহী না। আমাদের মহাসচিব কারাবন্দী আছেন, তাকে মুক্ত করা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি। নির্বাচন কমিশনে নিবন্ধিত 40টি রাজনৈতিক দলের মধ্যে ধর্মভিত্তিক ইসলামী দল 10টি, এর মধ্যে কওমি মাদ্রাসা কেন্দ্রিক দল আছে 6টি, সেগুলো হলো ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্য জোট, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়াতে উলামা ইসলাম ও খেলাফত মজলিস। এর মধ্যে ইসলামী আন্দোলন ছাড়া বাকি 5টি দলই একসময় বিএনপির সঙ্গে জুটেছিল, এখন মূল দলের কোনোটি বিএনপির সঙ্গে নেই। তবে জমিয়াতে উলামা ইসলাম ও ইসলামী ঐক্যজোট নামে দুটি খণ্ডিত অংশ বিএনপির সঙ্গে আছে যাদের নিবন্ধন নেই। ইসি নিবন্ধিত জমিয়াত উলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, নির্বাচনে অংশগ্রহণের পূর্ব শর্ত হচ্ছে সবার কাছে গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করা, যাতে সব দল সমান সুযোগ নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে। আমরা সেই দাবিতে অটল আছি। একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিও রাখছি যাতে পিছিয়ে না থাকি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মুফতি ফজলুল হক আমিনী প্রতিষ্ঠিত ইসলামী ঐক্যজোট ও আতাউল্লাহ হাফেজির
খেলাফত আন্দোলন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চলছে। তারা শেষ পর্যন্ত সরকারের সঙ্গেই থাকতে পারে বলে দল দুটির শীর্ষ নেতাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন। এর বাইরে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও জাকের পার্টি আগে থেকে সরকারের সঙ্গে রয়েছে। আগামী নির্বাচনে হেরফের হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। তবে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, আমরা নির্বাচনে কী করব সেটা আগামী জুন জুলাই মাসের আগে বলতে পারছি না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী আন্দোলন ভূমিকা কী হয় সেটি হবে গুরুত্বপূর্ণ। এবার জামায়াতকে দূরে সরিয়ে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে চরমনায় পেরে ইসলাম আন্দোলনকে কাছে টানার চেষ্টা করছে বিএনপি, যদিও এখনও পর্যন্ত ওই দল থেকেই সাড়া মেলেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।